আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো কি করে আপনারা বিভিন্ন ব্যাকআপ ফাইল, ধরেন যে কোনো ফাইল হতে পারে, যেমন ধরেন আমি এখানে একটা ফাইল নিয়ে আসলাম, এই ফাইল নিয়ে আসলাম এখানে, এবং আদার্স মনে করেন আমি এখান থেকে আরো আরো ফাইল নিয়ে আসলাম, দু ফাইল নিয়ে আসলাম, বিভিন্ন ফাইল নিয়ে আসতে পারি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ফাইল আসতে পারে, দরকার হতে পারে, ধরেন এই ফাইল গুলো আমি বিভিন্ন ভাবে এলোমেলো করে নিয়ে আসলাম, দেখেন এখানে বিভিন্ন ভাবে একটা কালার হতে বিভিন্ন ভাবে অ্যাসাইন করা সম্ভব। তো এখন যেটা হলো যে এই যে সব ফাইল গুলো আমরা নিয়েছি আমাদের নিজস্ব কোনো সাইডে কি করে সাজাবো, এবং সেক্ষেত্রে এই সবগুলো ফাইলের ব্যাকআপ কিভাবে পাবো, তো এটা হলো একটা অনেকের প্রয়োজন হতেই পারে, যে কারণ আমার নিজের অনেক প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করবো, যাদের এই ধরনের সমস্যা হয় তারা যেটা করবেন, এখানে দেখেন এক্সপ্লোর সবকিছু দেখেন, এখানে এই ফাংশনে দেখেন এই ধরনের সব কার্সর গুলো চলে আসবে, এমনকি এই বারটা অনেক হাইট হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেকের হয় যে এই বারটা অনেক গুলো হাইট হয়ে গেল, না সেক্ষেত্রে আপনি কি করবেন, এই বার গুলো নাই, কিচ্ছু নাই, সবগুলো নাই, আমি হাইট করে দিলাম, কিচ্ছু নাই, স্ট্যাটারে যে কোনো ফাইল মনে করেন একদম আপ টু বটম কোনো ফাইলই নাই আমার কাছে, সব ফাইল আমি হারাই দিলাম, সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে প্রয়োজনীয় জিনিস একটা হলো যে আমরা চাইলে সেটাকে ব্যাকআপে নিয়ে যাওয়ার জন্য রাস্তা কিনা, দেখেন কয়েকটা বাড়ি দেখা গেছে এই বার বসে টাকা বেশি হচ্ছে, সেটা চলে আসবে, লেআউট গুলো লেআউট চলে আসবে, দেখেন এখানে দেখেন ক্লাস সেন্টার, আর সবগুলো ব্যাকআপ নিয়ে আসার জন্য এইখানে যেটা হচ্ছে যে কোনো কাজই করেন না কেন, এগুলো সবগুলো দেখবেন, দেখার জন্য বলতেছি একটু ওয়েবসাইট, তো এইখানে সবচেয়ে যে বেটার হলো আমি এটা একটু সরাই দিই, দেখেন এখানে এসে আপনার এইখানে সবগুলো বাড়ি অলমোস্ট আছে, তাহলে এখান থেকে যেটা প্রয়োজন হয় সেটা আসলে নিউ একদম নিউ নিউ ওয়ার্ক সবকিছু যা চাইবেন সবকিছু এখানে মাধ্যমে আপনি নিজেকে করতে পারবেন। তো সবচেয়ে বেটার হলো এক্সটেনশন এই ফাইলটা, এখানে যা যা আপনি আসেন সবগুলো আগে থেকে নিয়ে আসতে পারবেন, আর সবকিছু একদম সাবেক যেহেতু করতেছেন এই দেখেন লেআউটটা একদম একটু সবকিছু সাবেক আগের মতো চলে আসবে। তো বন্ধুরা বুঝতে পারতেছেন তাহলে বিভিন্নভাবে এটাকে আপনি কাজ করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্টের উপরে। ছিল আজকের মতো ভিডিওটা, যেটা আমি চলে আপনাদেরকে দেখে দেখাতে এবং যেটা হয় আপনাদের হয়তো কাজ অনেকক্ষণ পাবে, আর কারণ আমি নিজেও অনেক সময় এটার ভুক্তভোগী, কারণ অনেক সব ফাইলগুলো হারিয়ে গেলে পাওয়া যায় না। তো চেষ্টা করবেন এইভাবে ফাইলগুলো নিয়ে আসে, আর নেক্সট ভিডিওতে চেষ্টা করবেন ইনশাল্লাহ এই টুলস গুলো সম্পর্কে ফ্লাইটে দেওয়া যাবে, যে এই টুলস গুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারেন, ফ্লাইট ডিজাইন কিভাবে করতে পারেন, এবং আদার ডিজাইন সবকিছু সব আপনারা একটা সুন্দর করে বিভিন্ন ডিজাইন মক আপ রেডি করে সেই সব আপনারা বিভিন্ন ক্লায়েন্টের কাজগুলো সাবমিট করবেন কিভাবে। তো এইখানে এটা এইগুলো প্লাগিং এর সবগুলো চেষ্টা করবেন শেখার জন্য, আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, তারপর আপনি এইগুলো প্লাগিং গুলো যা যা আছে টাইটেল যা যা ডিটেলস আছে তাহলে আপনি ইলাস্ট্রেটর ফাইল গুলো নিয়ে কাজগুলো শিখতে পারবেন। আর এইখানে যে কোনো ফাইলই সমস্যা হোক না কেন এইগুলো আপনি নিয়ে আসবেন একদম তো সাথে কাজে করে পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ, আর টাইম ফেলে দিতে পারবেন সামনে বন্ধুগুলো নিয়ে আসার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।